শতবর্ষের দোরগোড়ায় প্রাচীন রাসলীলাকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস পাথারকান্দির উনামগাঁও রাসমণ্ডপে। পাথারকান্দির উনামগাঁওয়ের রাধা মাধবজিও দালান মন্দিরে 85তম মহারাসলীলাকে কেন্দ্র করে আজ এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকেই উৎসবস্থলের উভয় পাশে মেলা বসে। দুর্গাপুজোর পর কার্তিকের ভরা পূর্ণিমার পুণ্যলগ্নে প্রধান এই রাসলীলা উৎসবকে কেন্দ্র করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্ত সমাবেশে মুখরিত হয় উনামগাঁওয়ের এই রাস চত্বর। বৃহত্তর মণিপুরী অধ্যুষিত এলাকায় আজ মঙ্গলবার সকাল 11টায় গোষ্ঠলীলা শুরু হয়। এই গোষ্ঠলীলায় প্রতিটি দলে 10-12 জন 14-16 বছরের যুবক অংশ নেয়। এতে রাখাল সাজে কৃষ্ণের বাল্যকালকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়। গোধূলি পর্যন্ত চলে এই রাখাল নৃত্য তথা গোষ্ঠলীলা। তৎপরবর্তীতে সন্ধ্যা 6টায় বিশেষ সন্ধ্যা আরতির পর পার্শ্ববর্তী মণিপুর রাজ্যসহ স্থানীয় 14 জন বাদক দ্বারা 14 বাদল মহাসংকীর্তন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ সন্ধ্যায় এই সম্পর্কে কথা বলতে গিয়ে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে অখণ্ড ভারতবর্ষে বাংলাদেশের বানুবিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসা প্রয়াত গৌরনিতাই শর্মা নীলোত্তর সিংয়ের হাত ধরে উনামগাঁওয়ের রাধা মাধবজিওর দালান মন্দিরে এই মহারাসলীলা এবার দীর্ঘ 85তম বর্ষে পদার্পণ করল। সন্ধ্যায় 14 বাদল মহাসংকীর্তনের পরপরই রাত 11টা থেকে শুরু হয় শ্রী শ্রীকৃষ্ণের শারদীয়া মহারাসলীলা। এতে বৃন্দাবনের গোপিনীদের সঙ্গে কৃষ্ণের মধুর লীলার কথাগান ও নৃত্যে ফুটিয়ে তোলেন বিভিন্ন শিল্পীরা, যার পরিসমাপ্তি ঘটে বুধবার ভোর 5টায়। আয়োজকদের পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি রাখাল সিংহ, কার্যকরী সভাপতি বেনু সিংহ, সাধারণ সম্পাদক সুজিত সিনহা, সম্পাদিকা রীতা সিনহা, সম্পাদক বিষ্ণুপদ সিংহ, রবি সিংহ, মোহিত সিংহ, কোষাধ্যক্ষ মধু সিংহ প্রমুখ। পরিচালনা করেন শিবু সিংহ। উল্লেখ্য, এই মহারাসলীলা বৃহত্তর এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের অন্যতম একটি প্রধান উৎসব। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। ভগবান কৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসের সমৃদ্ধ কথাবস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাতার থেকে পরমাত্মায় দৈনন্দিন জীবনের সুখানুভূতিকে আধ্যাত্মিকতায় প্রেমাত্মক প্রকৃতিতে রূপ প্রদান করে অঙ্কন করা হয়েছে বলে জানা গেছে। আমাদের রাখাল রাস, এরপরে সন্ধ্যা 8 ঘটিকায় আমাদের 14 বাদল দিকে মহাসংকীর্তন, রাত্রে 11টার থেকে রাধা কৃষ্ণের রাসলীলা, সারা রাত ব্যাপী রাধা কৃষ্ণের রাসলীলা চলবে। আমাদের উনামগ্রামবাসী যতদিন জীবিত থাকবে এই তিথিতে, এই পূর্ণিমার তিথিতে আমাদের রাধা কৃষ্ণের রাসলীলা পালন করে যাব। আমরা লীলা আমাদের এই দালাল মন্দির, আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশের জোড়ামণ্ডপ থেকে, বানুগাছের জোড়ামণ্ডপ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করে এখানে মানস করে এই রাধাকৃষ্ণের রাসলীলা রাখাল রাস পালন করে যাচ্ছি। আগামীতেও আমরা আশা রাখছি এই পূর্ণিমার তিথিতে আমরা পালন করে যাব। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।